বাঁচা মরার লড়াইয়ে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ শুরু হয়ে গেছে, যেখানে বাংলাদেশ শেষ পর্যন্ত 183 রান করে লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় শ্রীলঙ্কাকে, যা শ্রীলঙ্কার জন্য অনেকটাই কঠিন হলেও হতে পারে। এতগুলো রান যদি বোলিং ব্যাগে ভালো করতে বাংলাদেশ অনায়াসে কিন্তু জিততে পারে এই ম্যাচ। মেহেদী হাসান মিরাজের 26 বলে 38 রান এবং 22 বলে 24 সাকিবের এবং 22 বলে 39 আকিফ হুসাইনের, মাহমুদুলের 22 বলে 27 এবং মোসাদ্দেক হোসেনের 9 বলে 24 রান, 6 বলে 11 রান তাসকিনের, শেষ পর্যন্ত রান পৌঁছায় গিয়ে 183 রানের, যা ছিল দুর্দান্ত। বাংলাদেশের দর্শকরা আশা করতেই পারে এই রান নিয়ে ম্যাচে তার। তো বন্ধুরা, আপনার কি মনে হয় বাংলাদেশ জিততে পারবে এই রান নিয়ে? আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। নেক্সট ভিডিও পেতে জানিয়ে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন প্রেস করে রাখুন, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।